করব আমি এখন এই লোকটা তো আমার পিছনে ছাড়ছে না কোথায় যাই আমি আরে ম্যাডাম কি হয়েছে আপনার আরে আমি একজন সিভিল পুলিশ আপনি আমাকে বলতে পারেন কি হয়েছে স্যার সকাল থেকে না একটা ছেলে আমার পিছু নিয়েছে স্যার ওই যে এই ছেলেটাই এই কি সমস্যা তোর মেয়েদের পিছনে লাগা যে আমাকে দেখে সেই মুখ বন্ধ হয়ে গেল স্যার আপনি ওর কোনো কথা শুনবেন না স্যার স্যার আপনি ওকে নিয়ে যান কোনো কথা আমি শুনতে যাই না চল থানা চল জানিস সকালবেলা থেকে একটা ছেলে আমার পিছনে লেগেই ছিল তারপর আর কি একটা পুলিশের হাতে তুলে দিলাম ব্যাস জেলে নিয়ে গেল এই শোন আমি তোকে পরে ফোন করছি এই ছেলে কি ব্যাপার তুই এখানে কি করে তোকে না সকালবেলায় আমি পুলিশের হাতে তুলে দিলাম তোরা ছেলেটা কি দোষ করবি আবার বেশি টাকা দিয়ে বেরিয়েও যাবি আরে থামুন ম্যাডাম কি সব জাতা বলে যাচ্ছেন ও কথা বলতে পারে না মানে মানে সকালবেলা কি হয়েছিল জানেন আরো সেটা দেখে আপনার পেছন পেছন যায় 2000 টাকা দিতে আর আপনি ওকে ভুল বুঝে পুলিশের হাতে তুলে দেন একবার তো যাচাই করলেন না যে কি করতে গেছিল সরি ভাইয়া আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না আসলে আজকালকার সমাজটা এরকম যে আমাকে এরকমটা ভাবতে বাধ্য করেছে আমাকে প্লিজ ভুল বুঝবেন না ও বলছে যে আপনার ওর কাছে ক্ষমা চাইতে হবে না ওই আপনার কাছে ক্ষমা চাচ্ছে কারণ উপরওয়ালা তো সব দেখছেই যে কার দোষ না সরি বলে কি হবে বলুন তো আমার ফ্রেন্ডের তো যা হওয়ার হয়ে গেছে তা ওর তো মান সম্মানটাই চলে গেছে এখন কি সেটা ফেরত পাওয়া যাবে আপনারা তো না বুঝে শুনে যাত্রার নামে দোষ চাপিয়ে দেন একবারও ভাবেন না সেই মানুষটার কোনো দোষ ছিল কি ছিল না সরি ভাইয়া প্লিজ কিছু মনে করবেন না প্লিজ দেখুন তো ওর কোনো দোষ থাকা না সত্ত্বেও আপনার কাছে ক্ষমা চেয়েছে সরি বলেছে আর আপনি কোনো কিছু না বুঝে শুনে ওকে পুলিশের হাতে তুলে দিয়েছেন আপনারা রাস্তায় বেরোবেন না একটু দেখে শুনে বেরোবেন আর হ্যাঁ এই যে আপনার টাকা এই টাকাটা দিতে গিয়ে এত ঝামেলা ও খালি খালি হয়রান হলো এবার থেকে রাস্তাঘাটে বেরোবেন না দু চোখ খুলে বেরোবেন চল